ডেঙ্গু স্নায়বিক সমস্যাগুলো বয়সের সাথে কোনো তারতম্য আপনারা দেখেছেন কিনা, বা কোন বয়সে এটি কেমন হতে পারে, কাদের ক্ষেত্রে মারাত্মক আকার ধারণ করতে পারে, বা গর্ভাবস্থার সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা? সিভিয়ার ডেঙ্গু ইজ এ ডিজিজ অফ চাইল্ডহুড এন্ড এল্ডারলি। আচ্ছা, যে কোনো ডেঙ্গুর যে কোনো কমপ্লিকেশনগুলো আপনার বাচ্চাদের বেশি হয় এবং বয়স্ক মানুষদের বেশি হয়। আর প্রেগনেন্সি যেহেতু একটা ইমিউনো কম্প্রোমাইজ স্টেট, সেটা তো অবশ্যই ক্রিটিক্যাল। তো এ ধরনের রোগীগুলোই ডেঙ্গু থেকে নিউরোলজিক্যাল সিভিয়ার কমপ্লিকেশনে চলে যায়। যে কোনো ডেঙ্গু রোগী, শুধু স্নায়ু রোগের কথা বলবো না, যে কোনো ডেঙ্গু রোগী আমরা যদি দেখি যে সে শিশু, 14 বছরের কম অথবা 50-এর বেশি এইজ, তাহলে কিন্তু আমাদেরকে স্পেশাল অ্যাটেনশান দিতে হবে। এই যে কমপ্লিকেশানগুলো আমরা বললাম, যে ডেঙ্গু থেকে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়া, এনসেফ্যালাইটিস হওয়া বা জিবিএস হওয়া, হাত পা অবশ হয়ে যাওয়া, এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের হয় এবং বয়স্ক মানুষদের বেশি হয়। এই যে স্নায়ুবিক জটিলতাগুলো, এই সমস্যাগুলো পরবর্তীতে আসলে কতদিন সময় লাগে ভালো হতে? অনেকেরই এটি আসলে ধারণা নেই। ডেঙ্গু রোগী আইসিইউতে ভর্তি ছিল, সে হঠাৎ করে একদম ব্লাড প্রেশার কমে গিয়ে অজ্ঞান হয়ে গেছিল, যেটাকে আমরা শক বলি। তারপর সে সুস্থ হয়েছে, কিন্তু এখন সুস্থ হওয়ার পর রোগী দেখা যায় যে এলোমেলো কথা বলে, মনে থাকতে পারে না, ঘুম হয় না, হঠাৎ করে উত্তেজিত হয়ে যায়। এগুলো কিন্তু হাইপোক্সিক এনসেফ্যালোপ্যাথি। এটার ম্যানেজমেন্ট কিন্তু একটু লং টাইম, দীর্ঘমেয়াদী, এবং এক্ষেত্রে শুধু যে ওষুধ কার্যকর তা কিন্তু না, ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি, কাউন্সিলিং, টেক কেয়ার, কিছু বারবার ডাক্তারকে দেখানো এবং লং টাইম ম্যানেজমেন্ট নিলে তখন দেখা যায় এই এনসেফ্যালোপ্যাথির যে প্রকোপ সেগুলো থেকে কিন্তু রোগী মুক্তি পায়। আর ডেঙ্গু রোগী যদি যেটা স্ট্রোক বা ইন্ট্রাসেরিব্রাল হ্যামোরেজ হয়, তখন সেক্ষেত্রে রোগী সুস্থ হওয়ার পরও কিন্তু লং টাইম ফিজিওথেরাপি দরকার হয় এবং নিউরো মেডিসিন বা স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তারের সংস্পর্শে তাকে দীর্ঘদিন